আর্মেনিয়াকে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। শুক্রবার এমন সময় তিনি এই ঘোষণা দিলেন যখন রাশিয়ার মধ্যস্থল মস্কোতে শান্তি আলোচনায় অংশ নিতে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মস্কো পৌঁছেছেন। 27 সেপ্টেম্বর বিতর্কিত নাগরানো কারাবাখ নিয়ে লড়াই চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার। নাগরানো কারাবাখ আজারবাইজান অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখল রেখেছে আর্মেনিয়ার মতপুষ্ট গোষ্ঠী। গত 13 দিনের সংঘাতে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম বলেছেন, মস্কোতে যারা আলোচনায় বসেছেন তাদের জানাচ্ছি এটা আমাদের অঞ্চল এবং আমরা কোনো ছাড় দেব না। আর্মেনিয়ার সঙ্গে বিরোধ সামরিকভাবে মেটানো যায় তা তিনি প্রমাণ করেছেন জানিয়ে ইলহাম বলেন, আমরা জিতেছি এবং আমরা আমাদের অঞ্চল ফেরত পাবো এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করবো।